উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন ইয়ারহামুল্লাহু আবা সুলাইমান, যখন খালিদ ইবনে ওয়ালিদ যখন মারা যাচ্ছেন সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ আসলো, উমর রাদিয়াল্লাহু সর্বশেষ বক্তব্যটি বললেন ইয়ারহামুল্লাহু আবা সুলাইমান, আবু সুলাইমান খালিদ ইবনে ওয়ালিদের উপনাম, তার প্রতি আল্লাহ রহম করুন, লাকাদ আশা হামিদা ওয়া মাতা সাঈদা, তিনি যখন বেঁচে ছিলেন সম্মানিতভাবে তিনি বেঁচে ছিলেন, আর যখন তিনি মারা গেলেন তখন সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হিসেবে তিনি মারা গিয়েছেন। জীবিত যখন ছিলেন তখন সম্মান চারিদিকে তার জন্য, যখন তিনি মারা গিয়েছেন তখন সৌভাগ্য তার জন্য ঠিকরে পড়ে উত্তরে পড়ে চারিদিকে। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সংবাদ আসলো এই খালিদ ইবনে ওয়ালিদের কথা, আপনি জানেন যখন খালিদ ইবনে ওয়ালিদ ইমাম ইসলাম গ্রহণ করে রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমার অতীতের গুনাহগুলো মাফ করে দেন, এবং আপনাকে আমি শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যত জায়গায় ইসলামের বিরুদ্ধে এতদিন কথা বলেছিলাম সকল জায়গায় আমি এখন থেকে ইসলামের পক্ষে কথা বলবো, এতদিন পর্যন্ত যত টাকা আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি এখন থেকে তার দ্বিগুণ অর্থ আমি ইসলামের পক্ষে ব্যয় করব। খালিদ ইবনে ওয়ালিদ মাত্র মুসলমান হয়েছে এবং তার মধ্যে ভাবান্তর পরিবর্তনটা দেখেন, এই পরিবর্তনের কথা আমি আপনাদেরকে বলতে চাইনি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে তিনি গোটা সময় জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সিক্ত জীবন তিনি যাপন করেছেন, রাসূলকে তিনি তার চোখের পুতুলি, রাসূলের ভালোবাসাকে তার চোখের পুতুলি তিনি বানিয়েছেন, ইয়ারমুকের যুদ্ধ যখন সংঘটিত তার টুপি, আর টুপির মধ্যে কিছু একটা সব সময় তিনি রাখতেন, এই টুপিটা হঠাৎ করে পড়ে যায়, লোকেরা গিয়ে টুপি ধরলো, তিনি সেই টুপিটা তুলে নিয়ে আসলেন, বললেন টুপির মধ্যে কি আছে, বলে এমন কোনো কিছু নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নাসি অর্থাৎ এই যে কপালের যে সম্মুখ ভাগ, এই কপালের সম্মুখ ভাগের একটা চুল আছে, এই চুলটা আমার টুপের সাথে আমি বেঁধে রেখেছি, এবং ওয়াতাফাউল বিহা ওয়াস্তানসিরু বিহা, এর মাধ্যমে আমি কল্যাণ কামনা করি আল্লাহর কাছে, এবং এর মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই তোমার রাসূলের একটা অংশ আমার সাথে আছে ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এর কারণে তুমি আমাকে যুদ্ধের ময়দানে তুমি আমাকে বিজয় দান করো। সাহাবায়ে কেরামের ভালোবাসার অবস্থা দেখেন, মাত্র মুসলমান হয়েছে কিন্তু ব্যক্তির মধ্যে ভাবান্তর, রাসূলের একটা অংশ রাখার জন্য তার মধ্যে যদি এরকম আকুতি হয়, আমাদের মধ্যে রাসূলের সুন্নাহ রাখার জন্য যতটুকু আকুতি নাই, এটুকু সুন্নাহ রাখার মতো আকুতি নাই। রাসূলের স্ত্রী সালামা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল তিনি রেখে দিতেন, রেখে দিয়েছেন, লোকেরা যখন তার কাছে আসতো ওই চুলটা পানির মধ্যে চুবিয়ে দিয়ে তিনি তাদেরকে একটু দিয়ে বলতেন যাও এটা শেফা হিসেবে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে বারাকা রয়েছে কিন্তু এটা তার জীবদ্দশায়, এবং তার মৃত্যুর পরে যখন অরিজিনাল জিনিসগুলো ছিল তখন বারাকা, এখন আর আপনি ওই যে পায়ের ছাপ, অমুক জায়গায় অমুক কিছু কদম, রসুল ইত্তকার মিথ্যা বানোয়াট অথবা রাসূলের তলোয়ার, এই সকল বলে রাসূলের জামা, রাসূলের পাগড়ি, এগুলোর কোন নিশ্চয়তা কেউ দিতে পারবে না, অতএব এগুলোর উপর বিশ্বাস স্থাপনের কথা আমি বলছি না, মূল বক্তব্য বুঝতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ব্যবহৃত জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি তারা ব্যবহার করেছেন, রাসূল ওযু করেছেন বাকি পানি তারা ব্যবহার করেছেন, রাসূল হাত দিয়েছেন ওইখানে পানি উচ্চারিত হচ্ছে, রাসূল হোসেন তিনি খেয়েছেন বাকি খাবারের মধ্যে বারাকা তৈরি হয়েছে, 1200-1300 লোক সেই খাবার খেয়েছে, এরকম মজা রাসূলের ছিল এবং রাসূল সামের ব্যবহৃত জিনিসের মধ্যে এরকম মজা ছিল, কিন্তু এগুলো তারপরে যদি আপনি নিশ্চিত না হতে পারে, যেমন 1500 বছর পর আপনি নিশ্চিত হতে পারবেন না, অতএব এগুলোর কথা আমি বলছি না, এই সময়ের কথা বলছি, যাই হোক ওটাও আমার আলোচনার বিষয় নয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে, তিনি এরপর থেকে তিনি যুদ্ধের ময়দানে তার গোটা সময় তিনি কাটিয়ে দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনে 100টির উপরে যুদ্ধ করেছেন, তার জীবনে যতগুলো যুদ্ধ করেছেন ইসলামের আগে অথবা ইসলামের পরে কোন যুদ্ধেই তিনি পরাজিত হননি, সকল যুদ্ধে তিনি কি হয়েছেন, বিজয়ী হয়েছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মারা যান, এই অবস্থায় জন্য আপনাদের যুবকদেরকে বলছি, মায়েরাও শুনবেন কেমন সন্তান আপনাদের তৈরি করা দরকার। খালিদ ইবনে ওয়ালিদ তার মৃত্যু সজ্জায় তিনি তখন তার বন্ধুদেরকে ডেকে বললেন, দেখো তো আমার জামাটা একটু উল্টাও, জামাটা একটু উল্টিয়ে দেখো, আমার শরীরে একটা বিন্দু জায়গাও তুমি খুঁজে পাবে না যেখানে হয় কোনো তীরের অথবা তলোয়ারের অথবা বর্ষার আঘাত নাই, একটা চিহ্ন নাই, একটা চিহ্ন, একটা জায়গা নাই যেখানে আঘাতের চিহ্ন নেই, প্রত্যেকটা জায়গায় আঘাতের চিহ্ন আছে। আমি প্রতি মুহূর্তে কামনা করছিলাম যুদ্ধের ময়দানে আমি মারা যাব, আমি শাহাদাতের মর্যাদা আমি অর্জন করব, কিন্তু দেখো আমি এখন আমার এই বিছানায় শুয়ে মারা যাচ্ছি, দেখো আমি গোটা জীবন জুড়ে কি প্রত্যাশা করছিলাম আর আমি এখন কোথায় মারা যাচ্ছি। ফালা নামাত আয়ুনুল জুবানা, অতএব যে সকল কাপুরুষ, কাপুরুষদের চোখ যেন কোন অবস্থায় চোখ যেন না মুদে, কাপুরুষের চোখগুলো যেন ঘুমন্ত না হয়ে পড়ে, কাপুরুষরা তারা বের হয়ে আসুক, তারা যুদ্ধের ময়দানে যাক,
এটা মর্যাদা ওই মর্যাদা অর্জন করার চেষ্টা করুক। আমি গোটা জীবন জুড়ে চেয়েছি কিন্তু আমি সেই যুদ্ধের ময়দানে শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারলাম না। তার সাথীরা এসে বললেন, আপনার কি মনে নাই আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহিল মাসলুন বলেছেন? আপনার জন্য এই এই রাসূলের সাথে স্মৃতি আছে, আপনার তো মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি যদি শাহাদাত কামনা করে, তিনি যদি তার ঘরেও মারা যান, তার বিছানাও মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। ওয়াইন মাতা আলা ফিরাশি, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তিনি মারা গিয়েছেন এবং মদিনায় ঝড়ের মতো একটা বাতাস বয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ মারা গিয়েছে, কেউ ভাবতেও পারে না। ওমরের মতো ব্যক্তি তিনি হুড়মুড় করে কান্না করা শুরু করে দিলেন। ওমর কাঁদছে, গোটা মদিনা কাঁদছে, খালিদ ইবনে ওয়ালিদ মারা গিয়েছে। মহিলা তাদের ঘর থেকে বের হয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন মহিলারা ঘর থেকে বেরিয়েছে, তারা কান্না করছে, ওমর তার ব্যাগ নিয়ে নামছিলেন। মহিলা তো এভাবে কান্না করে জায়েজ না, মিয়া হামিলাল জাহিলিয়া, রে জাহিলি যুগের আচরণ এভাবে কাঁদতে পারে না। তিনি যখন যাচ্ছিলেন তার ঘরের দরজা থেকে তিনি পা বাইরে দিবেন, তখন তিনি শুনেন তার ঘর থেকে নারীদের কান্নার উচ্চ কণ্ঠ ফিরে আসছে। ওয়া খালেদ, হায় খালেদ, হায় খালেদ, তার ঘর থেকে নারীরা কান্না করে উঠছে। ওমর চিন্তা করলেন, এই নারীদেরকে থামার, আমার নিজের ঘরের নারীদেরকে আমি থামাতে পারি না। কে কাঁদছে? ঘরের ভিতরে গিয়ে দেখেন তার মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাঁদছেন খালিদ ইবনে ওয়ালিদের জন্য। এবার আপনারা, আমরা কেমন সন্তান উৎপাদন করছি? খালিদ ইবনে ওয়ালিদের জন্য ওমরের ঘর, ওমর কাঁদছে, তার ঘরের নারীরা কাঁদছে। খালিদ ইবনে ওয়ালিদের মৃত্যুতে সমগ্র জায়গায় একটা ঝড় বাতাসের মতো বয়ে যায়। এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের যে অবস্থান, তাদের যে চিন্তা, খালিদ ইবনে ওয়ালিদকে দেখে তারা যে ইনস্পিরেশন তারা পেতেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে সাহাবায়ে কিরামরা বলতেন, আর রাজুলুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়াতুকু আহাদান ইয়ানামু, এই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কখনো ঘুমাতেন না, অন্য কেউ তিনি ঘুমাতে দিতেন না। তুমি ঘুমাবে অসম্ভব হতে পারে না, তুমি হয় ইসলামের পক্ষে তোমাকে থাকতেই হবে, অথবা ইসলামের বিরুদ্ধে যদি তুমি যাও তাহলে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, আসো যুদ্ধ করার জন্য। আই উইল নেট এনিওয়ান, আই উইল নেভার লেট এনিওয়ান টু স্লিপ, আমি কাউকে ঘুমাতে দেব না, আমি নিজেও ঘুমাই না, কাউকে ঘুমাতে দেব না। আপনি তো ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত, কিছু কিছু লোক বলে ঘুমাইতে ঘুমাইতে এত ক্লান্ত আবার ঘুমায় পড়ে, মানে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে আবার ঘুমায় পড়ে, এত ঘুম তাদের, ঘুম শেষ হয় না। আর রাজুলুল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়াতরুকু আহাদান ইয়ানামু, এমন মানুষ যিনি নিজেও ঘুমাতেন না, অন্য কাউকে ঘুমাতে দিতেন না। মায়েরা, আপনাদের সন্তানদেরকে কি মারাচ্ছেন? এর জন্য মায়েরা আমার ইন্টারেস্টে অনেক বড় জায়গা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমি প্রতিধ্বনিত করছি। ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আজিজাতিন নিসাউ আইয়ালিদনা মিসলা খালেদ, আমাদের নারীরা তো খালেদের মতো সন্তান জন্ম দিতে তারা ব্যর্থ। এর যদি ওমরের যুগের লোকেদের ব্যাপারে হয় তাহলে আমাদের যুগের লোকদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমরা কি বলবো? মায়ের আপনাদেরকে জন্ম দিতে হবে খালেদদেরকে, বাবার আপনাদেরকে তৈরি করতে হবে খালেদদেরকে। যদি খালেদদেরকে তৈরি না করেন তাইলে কোনো অবস্থা নাই, তাইলে আমাদের কোনো অবস্থা থাকবে না। গোটা পৃথিবী জুড়ে আপনারা দেখেন না মুসলিমরা কিভাবে মার খাচ্ছে, রুস্তমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, খালেদ ইবনে ওয়ালিদের সময়ের ঘটনা। রাবী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ সেনাপতি, সাধারণ সৈন্য, সেনাপতিও না একজন সাধারণ সৈন্য, রুস্তমের বিরুদ্ধে আপনারা জানেন সেই রোমান পার্সিয়ান সেই যুদ্ধের সেনাপতি রুস্তমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, রুস্তমের বিরুদ্ধে কেউ সামনে দাঁড়াতেই পারে না, কিন্তু রুস্তমের বিরুদ্ধে আপনারা ইসলাম বলে যুদ্ধের আগে তাকে কতগুলো প্রপোজাল, সন্ধিচ্ছক, সন্ধির কিছু প্রস্তাবনা তাকে দিতে হবে। তুমি হয় ইসলাম প্র্যাকটিস করো, ইসলাম মানো, তাইলে তোমার সাথে কোনো যুদ্ধ নাই, অথবা তুমি আত্মসমর্পণ করো তাইলে, বা চুক্তি করো, তোমার সাথে কোনো যুদ্ধ নাই, আর যদি তুমি দুইটার একটাও না মানো তাইলে যুদ্ধ, আসো যুদ্ধের ময়দানে। এই কথা কে বলবে রুস্তমের কাছে গিয়ে? রাবী ইবনে আমের অখ্যাত একজন সাহাবী, আমি জানি না কয়জন তার নাম শুনেছেন, আমি আই এম ড্যাম শিওর যে মোস্ট অফ ইউ হ্যাভ নেভার হার্ড হিজ নেম। তিনি গেলেন রুস্তমের কাছে, গেলেন ঘোড়ায় চড়ে, তিনি যাচ্ছেন, লোকরা বলেন রুস্তমের কাছে ঘোড়ায় চড়ে? আমি ঘোড়ায় চড়েই যাব তার সামনে, নাঙ্গা তলোয়ার হাতে, উস্কো খুস্কো জামা কাপড় এবং চুল নিয়ে তিনি যাচ্ছেন। লোকেরা তাকিয়ে আছে, রুস্তমের হাতে মা কুর্নিশ করে যেতে হয়, আবার ঘোড়ায় চলে যাচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে, এটা কেমন কথা? রুস্তম বলে, আসতে দাও, কি এই প্রস্তাবনা তিনটি, তুমি হয় আত্মসমর্পণ, তুমি হয় ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলাম, অথবা তুমি চুক্তি অবলম্বন, চুক্তি গ্রহণ করো, তোমার সাথে কোনো যুদ্ধ নেই, অন্যথায় তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে। তুমি কে? আমি একজন সাধারণ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নাল্লাহ ক্বাদ ইবতা'আসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন
লিনুখরিজান নাস মিন ইবাদাতিল আওসানি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরা। আল্লাহ আমাদেরকে এমন একটা জাতি হিসেবে পাঠিয়েছেন যেই জাতির দায়িত্ব হচ্ছে মানুষকে মূর্তির পূজা থেকে আল্লাহর ইবাদতের দিকে স্থানান্তরিত করা, এই দুনিয়ার সংকীর্ণ জীবন যাপন করা থেকে আখিরাতের জান্নাতের বিস্তৃত জীবনের প্রতি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এটা যদি ওই সময় রাবী ইবনে আমের দায়িত্ব হয় কথা হয় তাহলে আপনাদের কথা কেমন হওয়া উচিত? আপনারা এই দিনের দাওয়াত মানুষের কাছে কিভাবে পৌঁছে দেন? দিনের দাওয়াত তো আমরা নিজেরাই নেই না, অন্যদের কাছে দিনের দাওয়াতটা আমরা কিভাবে পৌঁছে দেব?